Hello everyone, Assalamu alaikum, welcome back to my YouTube channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশের সহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমরা অনেক ভালো আছি। কিছুদিন আগের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, মানে শীত পুরোপুরি আসার আগে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর আমরা রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আসলে কিছুদিন আগে মানে ডিসেম্বরের শুরুতে গিয়েছিলাম ডক্টরের কাছে, তো সেখান থেকেই আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। তো ডক্টর দেখে অলরেডি চলে আসছি আর এসে আমরা যাচ্ছি মিরপুর, 2 অথবা 10 মাঝামাঝিতে হবে মেবি, আমার তেমন মনে নাই মানে লোকেশনটা। তো যাই হোক, আমরা যাচ্ছি একটা ক্যাফেতে, এটা হচ্ছে মিরপুর 2-এর টেক অ্যান্ড কেয়ার ক্যাফে। তো এখানে আমি প্রথমবার আসলাম, তো লিফটের 9 আমরা উঠে এসেছি। তো লিফট থেকে নামার পরেই দেখবেন খুব সুন্দর একটা লোকেশন, এই জায়গাটাতে ফটোশ্যুট এবং ভিডিও করার জন্য কিন্তু খুব সুন্দর একটা প্লেস। এখন আমরা চলে যাচ্ছি রুফটপে, মানে ওপরে। আর আমার কাছে সবচেয়ে বেশি যে জায়গাটা ভালো লেগেছে সেটা হচ্ছে সিঁড়ির জায়গাটার ডেকোরেশন, খুবই সুন্দর লেগেছে, আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। তো আমরা চলে এসেছি ওপরে, মানে রুফটপে, এখানে বসবো আর ওপর থেকে নিচের ভিউটা, মানে বাহিরের ভিউটা অনেক সুন্দর লাগছে, রাতের বেলার ভিউটা আসলে। আর সামনেই দেখতে পাচ্ছেন আরও একটা রুফটপ। তো এই যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টা হয়তো আর কখনো ফিরে পাবো না বা ফিরে আসবে না, যে সময় যায় সেটা কিন্তু আর ফিরে আসে না। তো এই সময়গুলো, যে সময়টা হাজবেন্ড আর ছেলের সাথে কাটাচ্ছি সেটা ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করছি। আর জীবনের এই ছোট ছোট শখ বা ইচ্ছেগুলো আলহামদুলিল্লাহ যে পূরণ করতে পারছি সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মানুষের চাহিদা যত কম হবে তাদের সুখী হওয়ার সম্ভাবনাটাও তত বেড়ে যাবে। তো আমরা আমাদের সাধ্যের মধ্যে যেটুকু সম্ভব সেটুকুই মানে চেষ্টা করি, সেখানে যাওয়ারই চেষ্টা করি। তো আর সবসময় আমি খেয়াল রাখি যে এমন কিছু করব না বা হাজব্যান্ডের কাছে এমন কোনো কিছু আবদার করব না যে আমার হাজব্যান্ডের পক্ষে মানে দিতে পারা সম্ভব না, বা সম্ভব হলেও ওর জন্য কষ্টকর হয়ে যাবে, এমন কিছু কখনোই আমি আমার হাজব্যান্ডের কাছে আবদার করি না। তো যাই হোক, এই রেস্টুরেন্টটা মানে রুফটপটা ঘুরে দেখছি, মোটামুটি এখানকার যে ডেকোরেশনটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। বাট ওপরের থেকে ইনডোরের যে ওনাদের মানে ডেকোরেশনটা সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো ওপরটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। বাট আমার কাছে, আমি এর মধ্যে বেশ কয়েকটা রুফটপই ঘুরে দেখেছি, বাট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বলনের আফতাব নগরীর যে রুফটপটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই রুফটপটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। তো ছেলে বলছিল যে উপরে বসবে না, উনি যে এসে বসবে, তো ওর জন্য হচ্ছে আমরা নিচে চলে আসলাম। আর নিচে যে ওনাদের যে ইনডোরের যে ডেকোরেশনটা সেটা জাস্ট ওয়াও, মাশাল্লাহ, চারদিকটা খুব সুন্দর করে ভাইয়ারা ডেকোরেশন করেছে। আর আমার হাজব্যান্ড এর আগে এখানে এসেছিলো আসলে ওর কাজের উদ্দেশ্যে, তো আমাকে বাসায় গিয়ে বলেছিল যে জায়গাটা খুব সুন্দর, তো আমি বললাম যে তাহলে সেখানে একদিন আমাদের নিয়ে যেও, আর সেজন্য আমাদের নিয়ে আসছে। তো যাই হোক, আসলে একটা সময় দেখা যাবে যে মানে সব কিছুই আছে, টাকা আছে, বাট ঘুরতে যাওয়ার মতো আসলে সময়টা বা মন মানসিকতা এটাই থাকে না। তো এখনকার এই সময়টা আমি আবার ঘুরতে খুব ভালোবাসি, তো সময়টাকে একটু এনজয় করার চেষ্টা করছি। তো এই যে আমরা এখানে এসে, আমি অর্ডার করেছিলাম অ্যারাবিয়ান চিকেন দম বিরিয়ানি, বাট আনফর্চুনেটলি ওনাদের এখানে সেটা ছিল না, মানে ছিল পরিমাণে খুব কম, ওনাদের 1:1 প্যাকেজ, বাট সেটা দিয়ে তো আমাদের হবে না, অনেক কম পরিমাণে ছিল। আর ওনাদের এখানে হচ্ছে চিংড়ির বিরিয়ানিটা ছিল, বাট সেটা আমার খুব একটা পছন্দ না, তো ভাবলাম এখানে আর বসবো না, বাহিরে চলে যাব। তো আমরা হচ্ছে সেখান থেকে উঠে
চলে আসছে মিরপুর একে কাচ্চি ভাইতে। তো এখানে এসে আমরা কাচ্চি ওয়াটার করবো। তো আমার হাজব্যান্ড উঠে আসতে একটু ইতস্ত বোধ করেছিলো, বাট আমি বললাম যে যেহেতু আমরা এখানে যেটা ওয়াটার করেছি সেটা পাচ্ছি না, তো সেখানে থেকে আর কি করবো। তো সালমানকে একটা ডেজার্ট আইটেম নিয়ে দিতে চাচ্ছিলাম, বাট সে ওটা খাবে না। তো ছেলে বাবা কথা বলছে আর ওর বাবাকে দেখাচ্ছে যে লিপটা, যে ওর বাবা আসলে এগুলারই কাজ করে। তো যাই হোক, আমরা হচ্ছে মিরপুরের কাচ্চি ভাইতে চলে আসছি। এখানে এসে যদিও আমি তেমনভাবে ভিডিও শ্যুট করতে পারি নাই, তারপরও যতটুকু পেয়েছি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। সালমানের বাবা হচ্ছে আমাদের জন্য দুটো বাসমতি চালের খাসির কাচ্চি অর্ডার করে দিয়েছে। আমরা এখন হচ্ছে বসে অপেক্ষা করছি আমাদের কাচ্চি আসার। এর ভেতরের ডেকোরেশনটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু আশেপাশে অনেক লোকজন ছিল, মানে প্রচুর ভিড় ছিল, যার কারণে আমি সেরকমভাবে ভিডিও করতে পারি নাই। তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। এখানে আমি প্রথমবার আসলাম। আমি তো আপনাদেরকে আগেই বলেছি আমার হাজব্যান্ডকে যেখানে যায় আর ওর যেই জায়গার খাবারগুলো ভালো লাগে চেষ্টা করে যে আমাকে সেখানে নিয়ে আসতে। তো এখন আমরা ওয়াটার দেওয়ার পর অপেক্ষা করছি আর আপনাদেরকে এর মানে রেস্টুরেন্টের ডেকোরেশনটা একটু দেখাচ্ছি। আর এই কাচ্চি ভাইয়ের লোকেশনটা হচ্ছে মিরপুর নিউ মার্কেটের অপোজিটে তৃতীয় তলাতে, লিফটের তৃতীয় তলাতে। আপনারা চাইলে ইজিলি আসতে পারবেন। আর আমাদের কাচ্চি চলে আসছে আর অলরেডি কিন্তু আপনাদের ভাইয়া খাওয়াও শুরু করে দিয়েছে। তো ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে কেমন হয়েছে, ও বলল যে মোটামুটি ভালো, বাট মশলাটা একটু বেশি। তো আমরা হচ্ছে দুটো কাচ্চি আর একটা বোরহানি নিয়েছিলাম। তো আমি হচ্ছে কাচ্চি পুরোটা শেষ করতে পারি নাই, মানে পরিমাণে অনেকটা বেশি ছিল আমার জন্য। তো আমি হচ্ছে যতটুকু পেয়েছি খেয়েছি, বাকিটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, যা খেলাম খুব ভালোই খেলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ আর খাওয়ার পরে এই যে ওনারা যে ধনিয়া সোয়াব বা ছোটো ছোটো যে মিষ্টিগুলো দেয় সেগুলো আমার খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।